بسم الله، الحمد لله، والصلاة والسلام على رسول الله. وبعد، شكري درشوك، السلام عليكم ورحمة الله وبركاته. নাজাতের দিশা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ, জান্নাতি অভিনন্দন। প্রিয় দর্শক, রমজান মাসের এবাদতের বসন্তকালের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে এসে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। বিষয়টি হলো সদাকাতুল ফিতর আদায় করা। সদাকাতুল ফিতর আমরা বুঝি জাকাতুল ফিতরও বলে, দুটোই হাদিসে এসেছে। আমরা সদকায় ফিতর বলি। সদাকাতুল ফিতর আদায় সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলা খুবই প্রয়োজন। এক নম্বর, সদাকাতুল ফিতর কে আদায় করবে? আসুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জেনে নেই। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা কাল ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতর, হাদিস যাকাত এসেছে, যাকাত আল ফিতর সাআম মিন তামরিন আও সাআম মিন শাইরিন على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة. صحيح بخاري حديث نمبر 1503. এই নাম্বারটা হলো আন্তর্জাতিক নাম্বার, যেটা এখন একটা প্রবাদ চালু হয়েছে যে আমাদের দেশে ইসলামী ফাউন্ডেশনে সহি বুখারির যে নাম্বারিং করা হয়েছে ওর সাথে একটু পার্থক্য আছে। বিধায় আমি যে রেফারেন্স দিয়েছি সহি বুখারিতে, সহি মুসলিমে হাদিসটা এসেছে। হাদিসের অনুবাদ শুনলেই আপনাদের অনেক প্রশ্ন জবাব শেষ হয়ে যাবে। এক, আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণিত, তিনি বলছেন ফারাদা, ফরজ করেছেন। তাহলে সাদাকাতুল ফিতর এটা ওয়াজিব বা সুন্না কোনো বিষয় নয়। তাহলে সাদাকাতুল ফিতর এটা সুন্না নয়, যে আদায় করলে সওয়াব হবে, না করলে কিছু হবে না, ওয়াজিব। যাকাত আল ফিতর বলা হয়েছে এখানে হাদিসে সহি বুখারিতে, সাদাকাতুল ফিতর পরিবর্তে জাকাতুল ফিতর বলা হয়েছে। কি সাআম মিন তামরিন, এক সা খেজুর, আও সাআম মিন শাইরিন অথবা এক সা জব, এখানে দুটো শব্দ এসেছে, খেজুর আর জব এসেছে। কার উপর? আলাল আব্দে ওয়াল হুররে, কৃতদাস স্বাধীন লোক, والذكر والأنثى পুরুষ মহিলা, والصغير والكبير ছোট বড়, من المسلمين মুসলমানদের মধ্যে। কারণ অমুসলিম তো সদাকাতুল ফিতর কি আদায় করবে, তার তো আগে ইসলাম গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ রসুল ক্লিয়ার করে দিলেন من المسلمين মুসলমানদের মধ্যে। ওয়ামারা বিহা, এবং আদেশ করেছেন, আন তুআদ্দা কাবলা খুরুজিন নাসে ইলা আস-সালাত, ঈদের সালাতে যাওয়ার আগে আদায় করার জন্য রাসূল আদেশ করেছেন। সুপ্রিয় দর্শক, এখন আসুন একটু আমরা হাদিসের ব্যাখ্যায় আসি। তাহলে সাদাকাতুল ফিতর কে আদায় করবে? ছোট বড়, এরপরে হলো নারী পুরুষ, স্বাধীন ক্রীতদাস, সবাই। অন্য বর্ণনে এসেছে ফকির এবং ধনী, এটা এসেছে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, ফকির তো খাবে, সে আবার দেবে কেন? এই মাসালা নিয়ে আহলে এলেমদের মধ্যে দুটা মত আছে। একদল আহলে এলেম
সহি হাদিসের আলোকে বলেছেন যে ফকির মেসকিনও সদাকাতুল ফিতর আদায় করতে হবে। কেন? সদাকাতুল ফিতর আদায় করা তো এবাদত, তো সে ফকির মেসকিন যেমন রোজা যেমন রেখেছে এবাদত, সদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব এবং আদায় করবে। অবশ্য আহলে ইলমদের মধ্যে আরেক দল ওলামায়ে কেরাম, সম্মানীয় আহলে ইলম আমাদের আইম্মায়ে কেরাম, আরেক দল বলছেন না ফকিরের মেসকিনে ওর তো খাবে, তাদের দেয়া লাগবে না। কিন্তু যেহেতু আল্লাহ রাসুলের হাদিসে এসেছে, সেই হিসাবে প্রথম পক্ষ আহলে ইলমদের মধ্যে ওনারা বলেছেন ফকির মেসকিনও দেবে, যেহেতু তার উপর তো এবাদত করা ওয়াজিব। সে সওম রোজা যেমন রেখেছে তেমনি সদাকাতুল ফিতরও আদায় করবে। তাহলে এটা একটা বিষয় পেলাম, পরিমাণ কত? স আন, সাদ আলিফ আইন আলিফ, স আন, সাদ আলিফ আইন, স এক স কি আদায় করবে? এই হাদিসের মধ্যে এসেছে খেজুর অথবা এক স জব, এটা বলেছেন। প্রথম জেনে নিন স এর পরিমাণ কত, 2 কেজি 40 গ্রামের মতো। কোন স? মদিনার যে মদিনা, কোন স? মদিনায় যে স ব্যবহার করা হতো, স শব্দের অর্থ হল টুকরি। সহজ কথায় চলে আসি, মদিনাতে তখন যে টুকরি ব্যবহার করা হতো, সেই টুকরি আরবের লোকেরা, মদিনার লোকেরা আল্লাহর রাসুলের সময় যে টুকরি ব্যবহার করা হতো, সেই টুকরিকে এনে সামনে এনে সেটা দিয়ে মেপে ওনারা, বড় বড় স্কলার যারা ছিলেন পৃথিবীর, ওনারা বলেছেন যে সয়ের পরিমাণ 2 কেজি 40 গ্রামের মতো। আবার আহলে ইলমদের মধ্যে কেউ বলছে যদি কেউ 2.5 কেজি বা 3 কেজির মতো দিয়ে দেয় ভালো, কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন ইসলামিক স্কলার আশেখ মোহাম্মদ বিন সালে আল ওসাইমিন রাহেমাহুল্লাহ, তিনি রাসুলের সময়কার সেই সয়ের পরিমাণ এনে বের করে একেবারে গ্রাম সহ 2 কেজি 40 গ্রাম বলে দিয়েছেন। এখন আপনি কি দিবেন? আপনি কি খেজুর দিবেন, না চাউল দিবেন, না আপনি জব দিবেন, না গম দিবেন, সেটা আপনার ব্যাপার। আমরা এখানে একটা বিষয় আপনাদেরকে না বললেই নয়, আমরা প্রত্যেকবার জিজ্ঞাসা করি যে এবারের সদাকাতুল ফিতর কত, এবারের সদাকাতুল ফিতর কত, আর সদাকাতুল ফিতর তো কত, এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়ে গিয়েছেন। রুকুর পরে সেজদা করতে হবে, এটা তো কাউকে জিজ্ঞাসা করতে হবে না, এটা তো আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়ে গিয়েছেন, রুকু আগে সেজদা পরে। আপনি তো বলবেন না যে রুকু আগে করতে হয় না সেজদা আগে করতে হয়, তো আপনি তো এটা বলেন না যে রুকু আগে করতে হবে না সেজদা আগে করতে হবে। হ্যাঁ, এই প্রশ্নটা কেন সেটার উত্তর দিয়ে দিচ্ছি। সে উত্তরটা হচ্ছে এখানে প্রথম তাহলে বলে রাখি সদাকাতুল ফিতর হচ্ছে একশা, তো একশা এই এখানে দুটো নাম এসেছে। অন্য আবার হাদিসের মধ্যে কিশমিশের কথা এসেছে, আটার কথা এসেছে, গমের কথা এসেছে, সব কিছু এনে আহলে ইলম এগুলোর উপরে কেয়াস করে বলছে যেই দেশে যে প্রধান খাদ্য সেই খাদ্যের একশা পরিমাণ সদাকাতুল ফিতর আদায় করতে হবে, সহজ হিসাব। তা আমাদের দেশে বলতে এখন প্রায় সারা পৃথিবীতেই প্রধান খাদ্য, অধিকাংশ দেশে প্রধান খাদ্য এখন চাউল, আমরা ভাত খাই, সেটা ভালো মানের চাউল হতে পারে আর যেভাবে হোক। তাহলে আপনি যেই মানের চাউল খান সেই মানের চাউল একশা সদাকাতুল ফিতর আদায় করবেন, তাহলে আপনার এবারে সদাকাতুল ফিতর কত প্রশ্ন করার প্রয়োজনও হয় না। এবং আমাদের দেশে বিশেষ করে ইসলামী ফাউন্ডেশনে আলেমদের মধ্যে
ওনারা বসে রমজানের প্রায় শেষের দিকে বলে যে এবারে সদাকাতুল ফিতর 80 টাকা থেকে 2700 টাকা, তো আপনি যোগফল কেমনে মিলাবেন? কি আপনি আশ্চর্য হয়ে যাচ্ছেন কি কি বলে কি 80 টাকা থেকে 2700 টাকা অথবা 2600 টাকা? সেটা ওই জন্য ওনারা বলেন যে আপনি যদি চাউল দিয়ে দেন, আপনি দোকানে গিয়ে দোকানিকে বলবেন যে ভাই আমাকে এত কেজি চাউল দেন, আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি 5 জন ধরে নিলাম, তো 5 জন হলে 2 কেজি 40 গ্রাম করে যা হয়, অত কেজি চাউল আপনি গিয়া দোকানিকে বললেন। আর কোন চাউল, অর্থাৎ আপনি যে মানের চাউল খান সেই মানের চাউল 5 জনের জন্য 2 কেজি 40 গ্রাম করে হিসাব করে যা হয় অত কেজি চাউল কিনে এনে গরিব এবং মেসকিনের মধ্যে আপনি দিয়ে দেন, হয়ে গেল, কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই। এটার সমাধান তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবদ্দশায় দিয়ে গিয়েছেন। আর এই ব্যাপারে কোনো আহলে এলেম, আবু হানিফা, মালিক, আহমদ ইবনে হাম্বাল, শাফেঈ, কেউ ইখতিলাফ করেনি যে দেশের প্রধান খাদ্য দিয়ে যদি সদাকাতুল ফিতর আদায় করা হয় আদায় হবে না, এটা কেউ বলে নাই। তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলও এটাই করেছেন, তিনি দেশের প্রধান খাদ্য দিয়ে সদাকাতুল ফিতর আদায় করেছেন। এখন আপনি কি খেজুর দিবেন না কিসমিস দিবেন, যদি 2 কেজি কিসমিস হয় সেখান থেকে হয়ে যায় 2700 টাকা অথবা 2600 টাকা। প্রথম এটা জানতে হবে যে সদাকাতুল ফিতর এবার কত, এই অঙ্ক আর এই আলোচনা শোনার পর আপনার কোনো দিন জিজ্ঞাসা করা লাগবে না। আপনি জানেন সদাকাতুল ফিতর 100, দেশের প্রধান খাদ্য, আমাদের প্রধান খাদ্য হলো চাউল, 100-এর পরিমাণ বলে দেয়া হয়েছে, 2 কেজি 40 গ্রাম বা কিছুটা বাড়িয়ে দিলে হয়ে গেল বা শেষ। এখন কত, এই প্রশ্ন কেন উঠেছে, এই ব্যাপারে গিয়ে আহলে এলেমদের মধ্যে 2টা মত ব্যক্ত করা হয়েছে। সেটা হচ্ছে এই, সদাকাতুল ফিতর দেশের প্রধান খাদ্য না দিয়ে টাকা দেয়া যাবে কিনা, নগদ টাকা, এই ব্যাপারে আহলে এলেমদের মধ্যে 2টা মত রয়েছে। তো 2টা মতের মধ্যে একটা হচ্ছে অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন যে না না, আমাদের রাসুল যখন দেশের প্রধান খাদ্যই দিয়েছেন, হাদিসে তো এসেছে, হাদিস তো বললাম, 100 যব অথবা 100 খেজুর দিয়েছেন, দিয়ে দিলেন আদায় হয়ে গেল। এখন যারা বলছে টাকা দিতে দেয়া জায়েজ আছে, এখন যে সমস্ত ওলামায়ে কেরাম বলেছেন যে খাদ্য না দিয়ে টাকা দিলেও জায়েজ আছে, তাহলে খাদ্যের ব্যাপার কারো ইখতিলাফ নেই, টাকা দিলেও জায়েজ আছে, এইটা বলার কারণে তখন হিসাব করতে হয়, তো টাকা দিলে কত টাকা দেব, তো কত টাকার জন্য তো আপনি আবার বসে থাকতে হবে না যে ইসলামী ফাউন্ডেশন থেকে কি হিসাব দেয়। আমাদের আহলে এলেম, আমাদের ওলামায়ে কেরাম যারা দেশে আছেন, তারা ইসলামী ফাউন্ডেশন সেখানে কষ্ট করে একটা কমিটি আছে, সেটা হিসাব করে জনগণের জন্য বলে দেয় যে এবারে সদাকাতুল ফিতর এই 90 টাকা থেকে, কথার কথায় ধরলাম ওই যে আগে বলেছি 2700 টাকা, 2600 টাকা, 3000 টাকা, সেটা হলো ওই যে হিসাব গণনা, যে কিসমিস দিলে কত হবে, খেজুর দিলে কত হবে, আটা দিলে কত হবে, গম দিলে কি হবে, জব দিলে কি হবে, ভুট্টা দিলে কি হবে, সব কিছু মিলে তখন টাকাটা বের করে বলে দে সদাকাতুল ফিতর এবারে 100 টাকা থেকে বা 90 টাকা থেকে এত টাকা পর্যন্ত। ওনারা তখন আমাদেরকে এই অঙ্কটা বুঝান, যদি আমায় আমি মাসালাটা বুঝে নেই তাহলে আর ওনাদেরকে আমাদেরকে কষ্ট দিতে হয় না, তারপর ওনারা আমাদের জন্য কষ্ট করেন, ধন্যবাদ ওনাদেরকে। সুপ্রিয় দর্শক, আমার বলছিলাম তাহলে নগদ টাকা দিয়ে সদাকাতুল ফিতর আদায় করা যাবে কিনা, এ ব্যাপারে 2টা মত রয়েছে। তো আহলে এলেমদের মধ্যে যারা বলেছেন, কোন কোন আহলে এলেম বলেছেন নগদ অর্থ দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করলে করা যাবে, করলে করা যাবে,
এই মতের পক্ষে সালাফদের মধ্যে রয়েছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুল্লাহ, আল হাসানুল বাসরি, আতা, ইমাম আস সাউরি, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ। বর্তমান যুগের আলেমদের মধ্যে ডক্টর ইউসুফ আল কারজাবি রাহমাহুল্লাহ ও মিশরের আশেখ আবু জাহারা, আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড মুফতি ও অন্যান্য ওলামায়ে কেরাম, তাদের মত রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দিন আর দেরহাম ছিল অপ্রতুল, এজন্য তখন খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা হয়েছে। প্রিয় দর্শক, এটার রেফারেন্স কিন্তু আমি কোনো বই থেকে পাইনি, আমি ইন্টারনেট থেকে পেয়েছি। প্রথমটাতে কারো দ্বিমত নেই আদায় করলে যে জায়েজ হয়ে যাবে, দ্বিতীয়টাতে দ্বিমত আছে যে না, রাসুল যখন দেশের প্রধান খাদ্যের কথাই বলেছে তাহলে খাদ্য দিয়ে আদায় করতে হবে। খাদ্য দিয়ে আদায় করলে তাহলে আবু হানিফা রাহমাল্লাহ উনিও যে উনি এটা বলেন না যে খাদ্য দিয়ে আদায় করলে হবে না, এটা বলে নাই। আরেকটি মাসালা যে টাকা দিয়ে আদায় করলে হবে কিনা সেটা এসে তখন এই কথাগুলো বলা হয়েছে। এগুলো সদাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করা যাবে কিনা এ বিষয়টি। এখন আদায় করতে হবে কখন? আদায় করতে হবে আল্লাহ রাসুল সহি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ও আমারা বিহা আন্তুয়াদ্দা কাবলা খুরুজিন নাসে ইলা ইলা সলা, ঈদের সলাতে যাওয়ার আগে আদায় করতে হবে। সদাকাতুল ফিতর আদায়ের ফজিলত কি? ফজিলত দুইটি, একটা হলো তোহরাতুল লিসসাইম ও তুরমাতুল লিল মাসাকিন, একটা হলো রোজাদার রোজার সময় কোনো ভুলভ্রান্তি করে ফেললে সেটার কাফফারা হয়ে যাবে, সেটা থেকে আল্লাহ পবিত্র করে দিবেন। আরেকটা হলো মিসকিনদের জন্য খাদ্য। আল্লাহু আকবার, ইসলাম আজকে ঈদের দিন, গরিবে যেন হাসি মুখে ঈদের ময়দানে যেতে পারে, সেই জন্য আমরা দেখুন সত্যিকার অর্থে যদি আমাদের সদাকাতুল ফিতর আমরা আদায় করি তাহলে একদিনের জন্য হলো সমস্ত ফকির মিসকিনের মুখে আমরা হাসি ফুটাতে পারি, ফকির মিসকিনও যেন হাসি মুখে ঈদের মাঠে যেতে পারে, এজন্য সদাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। এখন আমরা যদি ঈদের সালাতের পরে আদায় করি তাহলে কিন্তু হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে, এবং রাসূল বলেও দিয়েছেন যদি ঈদের সালাতের পরে আদায় করা হয় তাহলে সেটা সাধারণ সদাকা হিসাবে পরিগণিত হবে, সেটা সদাকাতুল ফিতর হিসাবে পরিগণিত হবে না। তাহলে আপনি দুইটা লাভ থেকে, কমপক্ষে একটা লাভ থেকে বঞ্চিত হচ্ছেন। ঈদের মাঠে যাওয়ার আগে আদায় করলে আপনার নিজের বা আমার নিজের রমজানে যে ভুল ত্রুটি হয়ে গিয়েছে সেটা আল্লাহ ক্ষমা করে দেবেন, এবং ফকির মেসকিন ঈদের মাঠে যাওয়ার আগেই যদি হাতে পায় তাহলে সদাকাতুল ফিতর হাতে পায় তাহলে তারাও একটা সকলে মিলে দিলে আনন্দ ফুর্তি করে ঈদের মাঠে যেতে পারবে। কিন্তু আপনি তো ঈদের সালাত আদায়ের পরে দেওয়ার কারণে এটা তো এখন সাধারণ সদকা পরিণত হয়ে গেল, তা আপনি তো ওই দুইটা লাভ থেকে বঞ্চিত হচ্ছেন। বন্ধুরা আমার, আশা করি আজকের আলোচনা আপনারা শুনে ইনশাল্লাহ উপকৃত হবেন অনেকগুলো দিক থেকে। আবারও স্মরণ করে দিচ্ছি, আপনার সদাকাতুল ফিতরটা যেন ঈদের মাঠে যাওয়ার আগে আদায় হয়ে যায়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।